Hey guys, welcome back to my channel. আজকে একটা ফ্লাওয়ারের পেন্টিং আঁকছি, এটা ওয়াটার কালার দিয়ে। অ্যাট ফার্স্ট বেস আমি ইয়েলো কালার দিয়ে ফুলের পাপড়িগুলো বেস কালারগুলো দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্ট্রোক একটা একটা করে বেস কালার দিয়েছি। তারপরে সেই পাপড়িগুলোকে আরেকটু হাইলাইট করার জন্য আমি তার সাথে কিছুটা অরেঞ্জ কালার মিশিয়ে দেব। আর এইখানটায় যেই আমি কালারটা দিয়েছি এটা এখন ব্রাউন কালার দিয়ে ফুলের ঠিক ভেতরের অংশটা বেস কালার দিয়েছি। তারপরে এখানে ছোট ছোট করে স্ট্রোক দিচ্ছি সেই ফুলের ভেতরের অংশটাকে আরও হাইলাইট করার জন্য। তো এর পরবর্তী জায়গাটাতে তোমরা দেখতে পাবে ফুলের যে পাপড়িগুলোতে, যেটা তোমাদের বললাম অরেঞ্জ কালার দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সেম যেটা বললাম অরেঞ্জ কালার দিয়ে ওই আর এক যে পাপড়িগুলো রয়েছে সেখানে সাইডগুলো দেখে অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করেছি। তারপরে অল্প একটু জল আর তুলি নিয়ে সেই জায়গাটার ওপর থেকে আমি সেকেন্ড টাইম আবার রিপিট করছি, যাতে ভালো করে কালারটা ব্লেন্ডিং হয়ে যায়। দেখতে পাচ্ছ এইভাবেই প্রত্যেকটা পাপড়িতে আমি করেছি। আশা করছি তোমাদের যতটা সম্ভব আমি ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলো না। আরও নতুন নতুন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে এরকমভাবেই সাপোর্ট করো। আমি এই জায়গাটাতে জিরো সাইজের তুলি ইউজ করেছি, গ্রিন কালার দিয়ে ফুলের ওই লম্বা করে স্ট্রোকগুলো টেনেছি। আর তার সাথে কিছুটা হাইলাইট করার জন্য ডিপ গ্রিন নিয়েছি, নিয়ে ওই লাইনটাকে ওভারলাইন করেছি। তো তোমরা দেখতে পাচ্ছো